মহামৈত্রীর পাশে অধীর চৌধুরী তাড়াহুড়ো করে সাসপেন্ড করবেন না স্পিকারকে চিঠি অধীর রঞ্জন চৌধুরীর জানিয়ে রাখি মহামৈত্রীর পাশে অধীর চৌধুরী তাড়াহুড়ো করে সাসপেন্ড করবেন না লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি অধীর রঞ্জন চৌধুরীর মহুয়াকে সাসপেন্ড করার সুপারিশ করে সংসদের এথিক্স কমিটি এথিক্স কমিটির কার্যপ্রণালী নিয়েও প্রশ্ন অধীর রঞ্জন চৌধুরীর ঠিক কি বলছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা শোনাবো আপনাদের স্পিকারকে আমি বলতে চেয়েছি একটা কথা যে একজন পার্লামেন্টের মেম্বারকে যেভাবে এথিক্স কমিটির নাম করে অপমান বা অবমাননা করা হচ্ছে এবং এথিক্স কমিটি নিজে পার্লামেন্টের নিয়ম কানুনকে যেভাবে ভঙ্গ করছে তার পরিপ্রেক্ষিতে নতুন করে এথিক্স কমিটির বিষয়গুলোকে ভাবনা চিন্তা করা দরকার এবং সেই সঙ্গে সঙ্গে মহুয়া মৈত্রকে যেভাবে এথিক্স কমিটি হাজির করিয়ে একটা এমপিকে তার ভাবমূর্তিকে কলুষিত করবার যে চেষ্টাটা করল তার মধ্যে যুক্তি কতটা আছে কতটা বদলা নেবার মানসিকতা আছে কতটা তার মধ্যে নিয়ম মানা হচ্ছে এগুলো কিন্তু আমাদের দেখা দরকার পার্লামেন্টের যে কোনো কমিটির মূল শর্ত হলো যা কিছু আলোচনা হবে ইন ক্যামেরা আলোচনা হবে সেগুলো বাইরে বলা যায় না কিন্তু এখানে প্রথম দিন থেকে একটা করে মিটিং হচ্ছে মিটিংয়ের পর চেয়ারম্যান তার দলের লোকদের নিয়ে এসে বাইরে একদম ঘোষণা করে দিচ্ছে যে একটা এমপির বিরুদ্ধে কী কী করা হবে না হবে এটা কি একটা অনৈতিক কাজ বলে আমি মনে করি যার নামে বলা হচ্ছে যে টাকা খেয়েছে সেই টাকা খাওয়ার গল্প তো দেখলাম না টাকাটা কোথায় 2005 সালে ভারতবর্ষের পার্লামেন্ট থেকে 10 জন এমপিকে বহিষ্কার করা হয়েছিল সেখানে স্টিং অপারেশন হয়েছিল দেখা গেছিল যে নোটটা নিচ্ছে টাকাটা নিচ্ছে এখানে কোনো প্রমাণ আছে প্রমাণ ছাড়াই একজনকে একটা মেম্বারকে সেই মেম্বার ঘটনাচক্রে মহুয়া মৈত্র সেই মেম্বার মহুয়া মৈত্র না হতে পারত যদু মধু রাম শ্যাম যে কেউ হতে পারত কিন্তু তার কাছে হঠাৎ করে বিনা প্রমাণে বিনা তথ্যে চোর বানিয়ে দিয়ে প্রশ্ন করার জন্য টাকা খেয়েছে একটা অভিযোগ করে তাকে পার্লামেন্ট থেকে এক্সপালশন করার বহিষ্কার করার এই যে একটা পরিকল্পনা এই যে একটা প্রচেষ্টা এটা কিন্তু ঠিক নয় আমি স্পিকার সাহেবকে গোটা বিষয়টা নতুন করে ভেবে দেখবার দাবি করেছি আরো বিস্তারিতভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের নয়াদিল্লির প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা মহুয়াকে সাসপেন্ড করার সুপারিশ করে সংসদের এথিক্স কমিটি এবং এথিক্স কমিটির কার্যপ্রণালী নিয়েও প্রশ্ন তুললেন অধীর রঞ্জন চৌধুরী প্রশ্ন তুলে অধ্যক্ষকে চিঠিতে ঠিক কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী এবং এটা আজকে প্রথম নয় যখন মহামৈত্রকে ডাকা হয়েছিল এই এথিক্স কমিটির তদন্তের জন্য তখন থেকেই বিরোধীরা সবাই একজোটে সরব ছিলেন যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই নিয়ে গত এক মাস ধরে জাতীয় রাজনীতি সরগরম কিন্তু যেটা শেষ পর্যন্ত যেটা হয়েছে তুমি যেটা বললে যে এথিক্স কমিটি ইতিমধ্যেই তাদের তদন্ত শেষ করে সেই সুপারিশ লোকসভার স্পিকারের কাছে পাঠিয়ে দিয়েছে যাতে বলা হয়েছে যে তিনি অনৈতিক কাজ করেছেন নীতিগতভাবে টাকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং উপহার নিয়েছেন ইত্যাদি এবং তাকে সাসপেন্ড করা হোক সেই রিপোর্ট ইতিমধ্যে স্পিকারের কাছে আছে এবং 4 তারিখ সোমবার অধিবেশন শুরু হওয়ার দিনই এই রিপোর্ট টেবিল হওয়ার কথা কিন্তু তার আগেই অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের লোকসভা দলের নেতা তিনি আবার চিঠি দিয়েছেন স্পিকারকে এবং দীর্ঘ 4 পাঁচ চিঠিতে বিস্তারিত বক্তব্য রয়েছে কিন্তু মোদ্দা কথা যদি এক লাইনে বলা হয় সেটা হচ্ছে স্পিকারের কাছে তার যে আবেদন যে এথিক্স কমিটির সুপারিশ মেনে তড়িঘড়ি সাসপেন্ডের সিদ্ধান্ত যেন স্পিকার না নেন বরং এথিক্স কমিটির কার্যপ্রণালী তদন্ত তাই নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন সেইগুলো যাতে স্পিকার বিচার করে দেখেন তাতে একাধিক প্রশ্ন রয়েছে তার মধ্যে মূল তিনটে যেটা প্রশ্ন এক হচ্ছে যে এই যে এথিক্স কমিটির আদৌ এখতিয়ার আছে কি না আমি রাজা তোমাকে একটু বিরত করব সঙ্গে থাকো এবং এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে প্রথমেই আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাই মহুয়া মৈত্রের পাশে অধীর চৌধুরী তাড়াহুড়ো করে সাসপেন্ড করবেন না লোকসভার স্পিকারকে চিঠি অধীর চৌধুরীর কি বলবেন দেখুন তৃণমূল আর কংগ্রেস যে তলায় তলায় মিল আছে এই রাজ্যে এই অধীর চৌধুরীর নাটকটা পরিষ্কার ধরা পড়ে গেল এখানে কংগ্রেসি কার্যকর্তাদের একটু সন্তুষ্ট রাখার জন্য নানা রকম বিবৃতির জাল বুনে গেছেন
তৃণমূল বিরোধিতা করে গেছেন আর এখন আসল সময় ঠিক ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে সেই কারণে এইসব লুকোচুরি করার দরকারটা কি আছে পরিষ্কার মমতা ব্যানার্জির পায়ে মাথা ঠেকিয়ে দিই অজিত চৌধুরী জামালা মিটে যায় তাতে ওর দিল্লির লোকেরাও খুশি হবে এখানে তৃণমূল কংগ্রেসও খুশি হবে ওরও পারপাস সার্ভ হবে অতএব এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এদের মধ্যে তলায় তলায় যে আন্ডারস্ট্যান্ডিং মানুষকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে কি করবেন সেটা স্পিকারের বিষয় এথিক্স কমিটি সুপারিশ যাই করুক তার উপর যে নির্ণয় যেটা হওয়া উচিত সেটা স্পিকার ঠিক করবে তবে আমি মনে করি যে গর্হিত অপরাধ মহুয়া মৈত্র করেছে দেশের মান সম্মান বিদেশে পর্যন্ত নষ্ট করে দিয়েছে সংসদকে তিনি যেভাবে একটা পুরোপুরি হাতিয়ার হিসাবে কাজ করিয়েছেন বিদেশের হাতিয়ার অতএব তার জন্য আমি মনে করি যে কলঙ্ক উনি করেছেন সহজে পদত্যাগ পত্র আগেই দেওয়া উচিত ছিল এখনো দিয়ে দেওয়া উচিত কারণ ঘাড় ধাক্কা খাওয়ার চেয়ে পদত্যাগ পত্র দিয়ে সম্মান বাঁচানো অনেক বেশি ভালো ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা যেমনটা আপনাদের জানালাম ফের বহুয়া মৈত্রের পাশে অধীর চৌধুরী তাড়াহুড়ো করে সাসপেন্ড করবেন না লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি অধীর রঞ্জন চৌধুরীর এবং এ বিষয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের অধীর রঞ্জন চৌধুরী একজন যথেষ্ট প্রাজ্ঞ সাংসদ লোকসভার কার্যপ্রণালী তিনি অন্য অনেকের চাইতে ভালো বুঝেন তিনি বিরোধী দলের নেতা স্বাভাবিকভাবেই লোকসভার কার্যপ্রণালী সম্পর্কে তার ভিতরে কোনো সংশয় যদি জেগে থাকে তাহলে পরে সেই সংশয়টা ঠিক কি বেঠিক এটা বলার অথরিটি তো আমি না অন্যান্য যারা সাংসদ আছেন সংসদ সম্পর্কে বিশেষজ্ঞ আছেন সংসদের কার্যপ্রণালী সম্পর্কে বিশেষ মত দেওয়ার অধিকারী আইনবিদরা আছেন তাদের মতামত এক্ষেত্রে নেওয়া ভালো কিন্তু সাধারণ মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করি যে অধীর রঞ্জন চৌধুরী সঠিক কথাই বলেছেন এদিকে মহামৈত্রীর পাশে থাকায় অধীর রঞ্জন চৌধুরীকে খোঁচা কৌস্তব বাগচির তিনি বলেন আজ মহুয়াকে সাধু বলছেন কাল অভিষেক পরশু মমতাকে বাংলার কংগ্রেস কর্মীরা চলুন চোরেদের সাধু বলা প্র্যাকটিস করি অধীর রঞ্জন চৌধুরীকে খোঁচা কৌস্তব বাগচির ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের বর্তমানে যে অবস্থা তাতে ইতিমধ্যেই মহুয়া মৈত্রের পাশে দলকে দাঁড়াতে দেখা যাচ্ছে এরপরে আরও আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সব চোরেদের সাধু বলতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে হবে তাদের যত রাজ্যের দুর্নীতি সেগুলোকে সমর্থন করতে হবে একটা স্পষ্ট একটা ভাব ভালোবাসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেই ইঙ্গিতের জায়গা থেকে দাঁড়িয়ে একটা জিনিস উপলব্ধি সেটা হচ্ছে গিনিপিকদের অবস্থাও মানে এর থেকে ভালো হয় পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের থেকে গিনিপিকদের অবস্থাও ভালো হয় এত এক্সপেরিমেন্ট হয়তো গিনিপিকদের নিয়েও হয় না যাই হোক আমাদের যারা কংগ্রেসের বাংলার যারা কংগ্রেস কর্মীরা আছে তাদের সবাইকে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করতে হবে চোরকে সাধু বলার আর সবাই মিলে এই প্র্যাকটিসটাকে খুব জোরদারভাবে করতে হবে তবে আমার যেটা অভিমত সেটা হচ্ছে এই প্রচেষ্টাটা সবথেকে প্রথম নিহত তপনকান্ত স্ত্রীকে দিয়ে করলে বোধ হয় খুব ভালো হয় এবং সেটার দায়িত্ব দলীয় নেতৃত্বকেই নিতে হবে যে তপন কান্তর স্ত্রীকে দিয়ে সবার আগে এই চোরেদের সাধু বলানো এই তৃণমূলীদের ভালো বলা এই বলাটা শুরু করতে হবে রাজা তোমাকে ধন্যবাদ